হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা ইয়াসমিন আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল বাংলা এডুকেশন আমাদের আজকের আলোচনার টপিক হলো টোয়েন্টি ডেলিউ সেন্টেন্স ফর বিগানার্স আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কুড়িটি বাক্য যা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি তো চলো আর সময় না করে ভিডিওটি শুরু করা যাক নম্বর ওয়ান কী খবর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার টু অনেক দিন কোনো দেখা নেই লং টাইম নো সি লং টাইম নো সি লং টাইম এর অর্থ হলো অনেক দিন সি এর অর্থ হলো দেখা সো লং টাইম নো সি এর অর্থ হলো অনেক দিন কোনো দেখা নেই নাম্বার থ্রি জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ Thanks ফর আস্কিং Thanks ফর আস্কিং Thanks এর অর্থ হলো ধন্যবাদ ফর এর অর্থ হল জন্য আস্ক এর অর্থ হলো জিজ্ঞাসা করা সো থ্যাংকস ফর আস্কিং এর অর্থ হলো জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ নাম্বার ফোর আমি ভালো আছি আই এম ফাইন আই এম ফাইন নাম্বার ফাইভ আপনি কেমন আছেন How are you? How are you? Number সিক্স পরে দেখা হবে See you later. See you later. লেটার এর অর্থ হলো পরে সো সি ইউ লেটার এর অর্থ হলো পরে দেখা হবে নাম্বার সেভেন দুঃখিত আমি জানি না Sorry. But I don't know. সরি But I don't know. Sorry এর অর্থ হলো দুঃখিত আই এর অর্থ হলো আমি ডোন্ট এর অর্থ হলো না নো এর অর্থ হলো জানা সো সরি বাট আই ডোন্ট নো এর অর্থ হলো দুঃখিত কিন্তু আমি জানি না বা দুঃখিত আমি জানি না নাম্বার এইট এই সাইজটা আমার জন্য হচ্ছে না ইটস দ্য রং সাইজ ইটস দ্য রং সাইজ রং এর অর্থ হলো ভুল সো ইটস দ্য রং সাইজ এর অর্থ হলো এই সাইজটা আমার জন্য হচ্ছে না বা এই সাইজটা আমার জন্য ভুল বা সাইজটা ভুল নাম্বার নাইন কিছু মনে না করলে আমি কি চালিয়ে যেতে পারি ক্যান আই কন্টিনিউ প্লিজ ক্যান আই কন্টিনিউ প্লিজ নাম্বার টেন আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আজকে আসার জন্য থ্যাংকস ইউ অল ভেরি মাচ ফর কামিং টুডে থ্যাংক ইউ অল ভেরি মাচ ফর কামিং টুডে থ্যাংক ইউ এর অর্থ হলো ধন্যবাদ আপনাকে বা ধন্যবাদ আপনাদের অল এর অর্থ হলো সবাইকে সো থ্যাংক ইউ অল এর অর্থ হলো আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ বা আপনাদের সবাইকে ধন্যবাদ ফর এর অর্থ হলো জন্য কাম এর অর্থ হলো আসা টুডে এর অর্থ হলো আজ সো থ্যাঙ্ক ইউ অল ভেরি মাচ ফর কামিং টুডে এর অর্থ হলো আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আজকে আসার জন্য নাম্বার এলেভেন আমি খুবই দুঃখিত আই এম সরি আই এম সরি নাম্বার টুয়েলভ কিছু মনে না করলে আপনি কি আরেকবার একটু বলবেন কষ্ট করে উর ইউ মাইন্ড রিপিটিং দ্যাট প্লিজ উর ইউ মাইন্ড রিপিটিং দ্যাট প্লিজ নাম্বার থার্টিন আমাকে কল করো দয়া করে বা আমাকে দয়া করে কল করো প্লিজ কল মি প্লিজ কল মি প্লিজ এর অর্থ হলো দয়া করে কল মি এর অর্থ হলো আমাকে কল করো নাম্বার ফরটিন এটি তোমার জন্য দিস ইজ ফর ইউ দিস ইজ ফর ইউ দিস এর অর্থ হলো এটি ফর এর অর্থ হলো জন্য ইউ এর অর্থ হলো তোমার বা তুমি সো এখানে যেহেতু অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে সো এটাকে আমরা এখানে ইউ এর অর্থ হলো তোমার সো দিস ইজ ফর ইউ এর অর্থ হলো এটি তোমার জন্য নাম্বার ফিফটিন আমি কি দয়া করে আপনার নামটা জানতে পারি মে আই হ্যাভ ইউর নেম প্লিস মে আই হ্যাভ ইউর নেম প্লিজ নাম্বার সিক্সটিন আমি কি দয়া করে তার সাথে কথা বলতে পারি মে আই স্পিক উইথ হিম প্লিজ মে আই স্পিক উইথ হিম প্লিজ স্পিক এর অর্থ হলো বলা উইথ এর অর্থ হল সাথে হিম এর অর্থ হলো তার প্লিজ এর অর্থ হলো দয়া করে সো মে আই স্পিক উইথ হিম প্লিজ এর অর্থ হল আমি কি দয়া করে তার সাথে কথা বলতে পারি নাম্বার সেভেন্টিন দয়া করে একটু ধরুন জাস্ট এ মোমেন্ট প্লিজ জাস্ট এ মোমেন্ট প্লিজ নাম্বার এইটিন কে বলছেন হু ইজ স্পিকিং হু ইজ স্পিকিং আর উই ক্যানসে হু ইজ স্পিকিং হু ইজ স্পিকিং হু এর অর্থ হল কে স্পিক এর অর্থ হলো বলা সো হু ইজ স্পিকিং এর অর্থ হলো কে বলছেন নাম্বার নাইনটিন কে বলছেন প্লিজ হু ইজ কলিং প্লিজ হু ইজ কলিং প্লিজ নাম্বার টোয়েন্টি আমি কি দয়া করে জানতে পারি আমি কার সাথে কথা বলছি ক্যান আই আস্ক হুম আই এম স্পিক হুম আই এম স্পিকিং টু প্লিজ ক্যান আই আস্ক হুম আই এম স্পিকিং এর অর্থ হলো আমি কি দয়া করে জানতে পারি আমি কার সাথে কথা বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে আমাকে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো আর হ্যাঁ চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে করে চ্যানেলে আসা লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান ইউটিউব সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারে থ্যাংক ইউ